ঘোষ বলছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিল আনার হাঁটা ছাড়া কোনো কাজ নেই, কি বলবেন? শুনুন, দিলীপ ঘোষ একটা পাগল মানুষ, ও কখন কি বলে ও নিজে ঠিক নেই, আমি ওর ব্যাপারে কি বলবো? একটা পাগল যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার মতন মানসিকতা আমার নেই, আমি ওরে পাগল বলি। যে একটা পাগল হচ্ছে পশ্চিম বাংলায় বিজেপি রাজ্যের সভাপতি, ও একটা পাগল, পাগলা গারাতে পাঠাতে হবে। অনুষ্ঠান মানে কি? এনআরসি সি এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিটিং। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের রাজ্য এই জেলা স্তরের নেতৃত্ব, আমাদের সব আমাদের জেলার প্রেসিডেন্ট শুভাশিষ চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ জেলা যুব সভাপতি শওকত মোল্লা, আমাদের আইএনটিসির সভাপতি শুভাশিষ, আমাদের দেবাংশু থেকে শুরু করে শক্তিদা থেকে শুরু করে আমাদের ভাঙড়ের অল নেতৃত্ব আমরা আজকে এই মিটিংয়ে প্রতিবাদ মিছিল করেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সিএ এনআরসি হতে দেবো না, এমপিআর হতে দেবো না। তার প্রতিবাদে এই মিটিং, আমরা ভাঙড় বিজয়গঞ্জ মেলা কমিটি, আমাদের মূল উদ্যোক্তা ছিল আমার ভাঙড় দুই ব্লকের সভাপতি ঐদুল ইসলাম, আমাদের সমস্ত নেতৃত্ব যুবর, আমাদের যুব তৃণমূল জেলার সাধারণ সম্পাদক বমিল্লা আছে, আমাদের যুব সম্পাদক হাকিমুল থেকে শুরু করে আমাদের জুলফিকার থেকে শুরু করে আমাদের অল প্রধান অল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আর জেলার আপনারা দেখেছেন সমস্ত নেতৃত্ব ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমাদের একটাই বক্তব্য যে আমরা সিএ এনআরসি এমপিআর হতে দেবো না বাংলায়। আমরা সেই কারণে ভাঙড়ের মাটিতে ভাঙড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা তার প্রতিবাদ মিটিং আমরা করেছি। যেভাবে মানুষ উপস্থিত হয়েছে সেক্ষেত্রে কি বলাই যায় যে আরাবুল ইসলাম এই ভাঙড়ের শেষ কথা কি বলবে? একটা কথা হচ্ছে আরাবুল ইসলাম নয়, টিম, আমাদের টিম ভাঙড় তৃণমূল কংগ্রেস, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা করেছি, এটা তার উদাহরণ। দাদা, দিলীপ ঘোষ বলছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিল আনার হাঁটা ছাড়া কোনো কাজ নেই, কি বলবেন? শুনুন, দিলীপ ঘোষ একটা পাগল মানুষ, ও কখন কি বলে ও নিজে ঠিক নেই, আমি ওর ব্যাপারে কি বলবো? একটা পাগল যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার মতন মানসিকতা আমার নেই, আমি ওরে পাগল বলি। যে একটা পাগল হচ্ছে পশ্চিম বাংলায় বিজেপি রাজ্যের সভাপতি, ও একটা পাগল, পাগলা গারাতে পাঠাতে হবে।